হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা, দেখো আমি এখন রঙের ঝুলি নিয়ে বসেছি, কারণ আমি আমার ননিশোনার অঙ্গরাগ করছি। তো তোমরা অবশ্যই দেখে বলবে কেমন করছি। আমি এর আগে কোনোদিনও অঙ্গরাগ করিনি, তবে ননিশোনার আমি নিজেই করি, কিন্তু আমি প্রফেশনালি কোনো অঙ্গরাগ করি না। এমনিতেও আমার হাত প্রচণ্ড কাঁপে। তো নিজের মতন করে ভালোবেসে আর আমার ননিশোনাকে সারাতে খুব ভালো লাগে। আর আমার ননিশোনাও মিষ্টি ছেলের মতন বসে আমার কাছে, দেখো, অঙ্গরাগ করছে। তো কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানাবে। এই দেখো রঙের সমস্ত রকম সরঞ্জাম, হ্যাঁ, তার মধ্যে ননিশোনা বসে আছেন। এখনও কমপ্লিট হয়নি, এখনও একটু বাকি আছে, কিন্তু প্রচণ্ড হাত কাঁপছে, অনেক দিন পরে করছি। তো কিছু কিছু জায়গায় রং উঠে গেছিল। আমি বেসিক্যালি ফেব্রিক এইগুলোই ইউজ করি। তো সামনে আসছে দোল পূর্ণিমার পুজো, হোলি। তো আমার বাবার বাড়িতে অনেক বড় করে দোলের উৎসব হয়, সেইখানে ননিশোনা যাবে, তো তার জন্যই একটু প্রস্তুতি আর কি। তো আমার নিজের মনের মতন করে আমি আমার ননিশোনাকে সাজাচ্ছি। অবশ্যই বন্ধুরা তোমরা লাইক কমেন্টস করে জানাবে কেমন লাগছে আমার ননিশোনাকে। নিজের মনের মতন করে সাজিয়ে এক অনন্য শান্তি অনুভূত হয়। সাজানোর পরে যখন ননিশোনার ফাইনাল লুকসটা আমি দেখলাম, এত ভালো লাগছিল না, নিজের মধ্যেই একটা আনন্দ কাজ করছে। আমি বারবার গিয়ে গিয়ে দেখছি ননিশোনাকে, কি মিষ্টি লাগছে, দেখো কত সুন্দর লাগছে। তো তোমরা অবশ্যই আমাকে জানাবে আমার অঙ্গরাগ কেমন হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা, আর এই দেখো আমার ননিশোনার ফাইনাল লুক, তোমরা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। তো আজকের মতন এইটুকুনি, অবশ্যই আমার চ্যানেল লাইক ও সাবস্ক্রাইব করবে। হরে কৃষ্ণা রাধে রাধে।